আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই পবিত্র একটি অনুষ্ঠান ওয়াজ মাহফিল ইসলামিক কনফারেন্সে আসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, বিশ্বনন্দিত বিশ্ব নেতা, মহান নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে বলে গেছেন কিসে উম্মতের কল্যাণ, কিসে উম্মতের অকল্যাণ, কি করলে উম্মত জান্নাতে যেতে পারবে, কি করলে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, সব কিছু যিনি বর্ণনা করে গেছেন, তার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতপর উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার সমসাময়িক বন্ধুবর পর্দার আড়ালের মা বোনেরা, আবার আপনাদেরকে ইসলামী সম্বোধন, ইসলামী সম্ভাষণ, জান্নাতের সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি, বিষয়টি না জানলে চরম ক্ষতি, চরম ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাব, আর যদি জানতে পারি তাহলে খুব লাভবান, লাভবান হয়ে জান্নাতে যাব। জানলে লাভ, না জানলে ক্ষতি, জানলে জান্নাত, না জানলে জাহান্নাম, এমন একটি বিষয় আলোচনা হওয়া দরকার কি না? আপনারা এসেছেন কিসের জন্য? সর্বোপরি যে উদ্দেশ্য, লক্ষ্য ও উদ্দেশ্য, সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া, তাই কি না? তো জান্নাতে যেতে হলে একটি কাজ যথেষ্ট, সেটা হচ্ছে গুনাহ সম্পর্কে জানা। তো আমি সময় সংক্ষেপের কারণে অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটি একাডেমিক আলোচনা করার চেষ্টা করব। আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে চাইছি, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত আমরা জানব গুনাহ কাকে বলে, গুনাহ কত প্রকার, গুনাহ কি কি কারণে করি, গুনাহ করলে লস কি, ক্ষতি কি, এবং গুনাহ থেকে বাঁচার উপায়। কয়টা পয়েন্ট? পাঁচটি পয়েন্ট। তো আমরা সময় সংক্ষেপ হওয়ার কারণে একটি সংজ্ঞায় দিব, যেটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। গুনার সংজ্ঞা অনেকেই অনেক রকম বলেছেন, তো আমি একটাই দেব, এই কারণে সময় সংক্ষেপ, সেটা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞাটি, যে ডেফিনেশনটি প্রদান করেছেন, আমি ওটাই বলবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার সংজ্ঞায় ডেফিনেশনে বলেছেন, আল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি আন-নাস। এই শব্দটি মুসলিম শরীফে এসেছে। গুনাহ কি? গুনাহ হচ্ছে এমন কাজ করা, এমন কর্ম করা, এমন কথা বলা, এমন কিছু দেখা, এমন কিছু শোনা, যে কাজ করলে আপনি, যে কাজ করলে আপনি চান না কেউ দেখুক, কেউ জানুক, এবং আপনি ওই কাজ করলে, ওই কথা বললে, ওই কিছু শুনলে, ওই জিনিস করলে, ওই বস্তুতে নিবেদিত হলে আপনি মনে করেন লোক দেখছে কিনা, ও কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি আন-নাস, আপনি দেখছেন, ও কেউ কি পছন্দ করেন না যে আপনার এই কথাটা জানুক, এই গুনাহ করার কাজটা জানুক, এই যে অপরাধে আপনি নিয়োজিত হয়েছে, অপরাধ করছেন, এই বিষয়টা জানুক, এটাই হলো গুনাহ। কাউকে না জানানোর চেষ্টা করেন, সবসময় গোপনে গোপনে করতে চান, এটাই হলো গুনাহ। এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেফিনেশন। গুনাহ কয় প্রকার? গুনাহ হলো দুই প্রকার। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। আমরা আহলাদিস না, আহলাদিস তো হাদিস দিয়ে আলোচনা, কোরআন হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই প্রকার, এটা কোথায় বললাম? আহলাদিসের দম কোরআন এবং হাদিসে পেয়েছি। কোথায়? প্রথমত প্রথম প্রকার গুনাহ কি? গুনাহ কাবিরা গুনাহ বা বড় গুনাহ। দ্বিতীয় প্রকার কি? ছোট গুনাহ। কোথায় পেলাম? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম
তাজতারিবু কাবায়রা, যদি তোমরা বিরত থাকো, দূরে থাকো, পরিহার করো, পরিত্যাগ করো, পরিত্যাজ্য করো, কি কাবায়রা, বড় বড় গুনাহ, যেগুলো বড় বড় নিষেধ করা হয়েছে, তুন হাওনা আনহু, যে সমস্ত বড় বড় বিষয়, বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, কি লাভ ও আল্লাহ, তুমি যে নিষেধ করলে বিরত থাকলে লাভটা কি আল্লাহ? আল্লাহ বলছে নুকাফির আনহু, বলছে ওই ব্যক্তি, যে ব্যক্তি বিরত থাকবে গুনাহ থেকে, কি করবেন আল্লাহ, কি প্রতিদান দিবেন, কি অ্যাওয়ার্ড দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নুকাফির আনহু সাইয়্যাতি, বলছে কি তার থেকে আমি সমস্ত যে ভুল ত্রুটি গুনাহ সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি পেলাম, যে বড় একটি গুনাহ। অপর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, বলছে যারা বিরত থাকে, দূরে থাকে কাবায়রাল ইসমি, বড় বড় গুনাহ থেকে, ফাওয়াহিশ ওয়াসলিম, অপকর্ম থেকে। তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনার কথা বলেছেন, যখন তখন সেখানে ছোট ছোট কিছু গুনাহ কি শুনতেছেন নাকি? বড় বড় গুনার কথা বলেছেন, দূরে থাকতে বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে ছোট ছোট কিছু গুনাহ আছে। এটা হলো কোরআন থেকে পেলে। হাদিসে কোথায় পেলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিন, ইবনে মাসউদ থেকে বর্ণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আইয়ু যামবিন আযম, বলছে ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবিন আযম, সবচেয়ে বড় মারাত্মক ক্ষতিকর, জীবন ধ্বংস আনে এমন বড় বড় গুনাহ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? আল ইশরাকু বিল্লাহ, কি আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে অপরকে পার্টনার বানানো, শরীক করা, এটা হচ্ছে পৃথিবীতে যত গুনাহ আছে, শিরিকের গুনাহ, বিদাতের গুনাহ, কুফরির গুনাহ, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, যত কিছু গুনাহ আছে এখনো, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। অপর এক হাদিসে আবু বকরা থেকে বর্ণিত, সে হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়র, তোমাদের কি আমি বড় গুনাহ সম্পর্কে বলবো না, খবর দেবো না, যাতে করে তোমরা দূরে থাকতে পারো, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো, জান্নাতে যেতে পারো, বলবো না? সাহাবীরা বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল, রাসূল আপনি আমাদেরকে বলুন, খবর দেন, এই জান্নাতে যাওয়ার জন্যই তো এই বাপ ছেড়েছি, বাপ দাদার ধর্ম ছেড়েছি, ধন সম্পদ ছেড়েছি, মক্কা ছেড়েছি, হিজরত করেছি, সব কিছুর উদ্দেশ্য তো এটাই, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ ওয়াস শিরক, ওখানে বললেন কি শিরিক, তারপরে জাদু। তাহলে আমরা হাদিস থেকে পেলাম দুই প্রকার গুনাহ। গুনাহ কাবিরা কাকে বলে? যে আমি সংক্ষেপ করছি, যে গুনার ব্যাপারে কোরআন এবং হাদিসে শাস্তির কথা বর্ণনা হয়েছে, ধমক দিয়েছে, অভিশাপ করেছে, যেমন জিনা, জিনার ব্যাপারে শাস্তি এসেছে, চুরির ব্যাপারে শাস্তি এসেছে, সুদ খাওয়ার পেশার ব্যাপারে, ঘুষ খাওয়ার ব্যাপারে শাস্তি এসেছে, এই সমস্ত বিষয় হলো কি বড় গুনাহ, আর এগুলো ছাড়া ছোট গুনাহ। তাহলে আমরা কয় প্রকার গুনাহ পেলাম? দুই প্রকার। এখন আসুন, গুনাহ কি কি কারণে আমরা করি, কি কি কারণে আমরা অপরাধ করছি, এই যে জীবনে আল্লাহ এত কিছু দিলেন, এত সুখ শান্তি, নাচ, নিয়ামত, চোখ, কত কি আল্লাহ দিয়েছেন, তারপরও সেই আল্লাহকে, সেই সৃষ্টিকর্তার অবাধ্য হচ্ছি, গুনাহ করছি, কারণ কি? প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহর ভয় না থাকা, আল্লাহকে যথাযথ না জানা, না চেনা। প্রথম কারণ কি? আল্লাহর ভয় না থাকা, আল্লাহকে যথাযথ না জানা, না চেনা। আপনি আমি যদি জানি ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যদি আমরা এটা জানতাম, এটা জানি, এটা বিশ্বাস করি যদি, তাহলে কি করে আমরা গুনাহ করি? যে ইন্নাস সামা, আপনার চক্ষু, আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি, আপনার অন্তর, সব কিছু কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, যা করেছি সব কিছু কিয়ামতের দিন
কি করবে? তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন আমরা বলবো কোরআন এসেছে, লিমা সাহিত্যা আলাইনা, এ আমাদের চামড়া, এ অঙ্গ প্রত্যঙ্গ কেন আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিচ্ছ, সব কিছু কেন ফাঁস করে দিচ্ছ? বলবে আনতাকাকুম, বলছে যে আল্লাহ, যে রব তোমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, ওই রবই আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। অতএব আজকে সামনে যদি আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ইয়ালামু খায়রাতাল আইনি ওয়া মা তুখফি সুদুর, যদি আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের ইশারায় কি বলছি, ও অন্তরে কি করছি, কি পরিকল্পনা করছি, কার উপকার করব না অপকার করব, কার ঠকাবো, কার জমি দখল করব, কার ক্ষতি করব, কি চিন্তা করছি, সব কিছু তিনি জানেন, তাহলে কি আমাদের গুনাহ করার সুযোগ আছে? শুধু কি তাই, এখানে যে হাজার হাজার লোক আছে, প্রত্যেকটি লোক মনে মনে তার অন্তরে কি পরিকল্পনা করছে, কি করতে চাচ্ছে, সব আল্লাহ জানেন। শুধু কি তাই, পুরো বাংলাদেশের এই মানে ইন দিস মুভমেন্ট এখন কে কি করতে চাচ্ছে, কে কি বলছে, কার সঙ্গে কি ফোনে করছে কথা বলছে, কার সঙ্গে কি চক্রান্ত করছে, ভালো কাজের কথা বলছে, কি পরিকল্পনা করছে, সবই তিনি জানেন। তিনি এত কিছু জানেন, এত কিছু শুনেন, এই বিশ্বাস, এটা যদি জানতাম যে আল্লাহ সব কিছু জানেন। শুধু কি তাই, আল্লাহ জানে এমন না তো, এই যে আপনি আমার পিছিয়ে কি হচ্ছে আমি জানছি না, আল্লাহ জাস্ট ইন দিস মোমেন্ট ও আপনি সর্ব কোথায় যাবেন, চীনে যান, জাপানে যান, কোরিয়াতে যান, ইন্দোনেশিয়াতে, লাখো লাখো কোটি কোটি মানুষ, ওদের প্রত্যেকের কাজ সম্পর্কে আল্লাহ ইন দিস মোমেন্ট অবগত, তাই কি না? কে কি করছেন সব দেখছেন শুনছেন জানছেন। এমনিভাবে আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, আপনি আমেরিকাতে যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, ইউরোপে যান, মিডিল ইস্টে যান, এই যে আফ্রিকার নিগ্রোদের দেশে যান, এত কোটি কোটি মানুষ কি করছে এই মুহূর্তে, কি বলছে, কি করতে চাচ্ছে, কোন ভাষায় বলছে, সব কিছু তিনি দেখছেন এবং শুনছেন। তাহলে কি গুণা সম্ভব? আপনি আমি যদি এটা জানতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বলছে আমাদের মুখ দিয়ে কি কথা বেরুচ্ছে সব কিছু তিনি কি করছেন, সংরক্ষণ করছেন, রেকর্ড করছেন। এই যে আমরা কি বলছি, এত মাশাআল্লাহ মিডিয়া, চিন্তা করে কথা বলতে হয়, কিছু তৈরি করে কথা বলতে হয়, আমাদের তো কিচ্ছা কাহিনি বললে সব কালকে দেখবেন ফেসবুকে এসে উল্টা পাল্টা শুরু হয়ে যাবে, তাই না? শুধু কি তাই, আমরা এটা জানি, আলিয়া ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখে কি করে দিবেন, সিল মেরে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কি করেছি, কি করেছি, সুদ খেয়েছি সিগনেচারের মাধ্যমে, ঘুষ খেয়েছি, অপরাধ করেছি, অপরাধ মেয়েকে ধরেছি, অপরাধ ছেলেকে ধরেছি, জমিন কাটেছি, আয় ছড়াইছি, কি করেছি, হাত দিয়ে, পা দিয়ে কি করেছি, শরীর দিয়ে কি করেছি, সব কিছু কি আমাদের দিন আমাদের আউট হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, সব কিছু আল্লাহ কাছে খবর দিবে, আমাদের ব্যাপার সব কিছু প্রকাশ করবে। তাহলে গুনাহ করা সম্ভব? তাহলে আমরা কি বলতেছিলাম যে আল্লাহকে যথাযথ না জানার কারণে আমরা কি করি, কি করি, গুনাহ করি, এটা হলো প্রথম কারণ। এটা নিয়ে তো আরো কথা বলার দরকার, কিন্তু সাহেব তো মাশাআল্লাহ খাতা কলম নিয়ে রেডি। দ্বিতীয় যে কারণে গুনাহ করি সেটা হচ্ছে সুবহাত। এটা আমি একসঙ্গে করি, তাহলে টাইম হবে না। সুবহাত এবং শাহওয়াত দুটা বিষয়। সুবহাত হচ্ছে দিনের ব্যাপারে কনফিউশন থাকা, ক্লিয়ার কনসেপ্ট না থাকা, একটা দিনের ব্যাপারে, দিনের হুকুম আহকাম বিধিবিধানের ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট না থাকা, দলিল আদিল্লা সামনে উপস্থিত না থাকা, যার কারণে একটা বিষয়কে দিন মনে করছে, অথচ তা কোরআন সাপোর্টেড না, হাদিস সাপোর্টেড না, কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, এটাকে বলা হয় কি, শুভা। এটাকে কি বলা হয় আরবিতে, শুভা, কনফিউশন বিষয়, তাহলে কনফিউজড আছে বিষয়টা, মানে ক্লিয়ার না। আর একটা হচ্ছে শাহওয়াত, মানে প্রবৃত্তির অনুসরণ। এই দুটো আমি একসঙ্গে করে দিছি সময় বাঁচানোর জন্য। সুবহাতের মধ্যে পড়ে, সুবহাতের শিকার হয়ে আমরা কীভাবে গুনাহ করি, আপনারা দেখেন আমাদের দেশে এই বর্তমানে এত মানে শিক্ষিত সমাজ, এত সচেতনতার যুগ, তারপরেও একটা গ্রুপ আছে, তারা কি করছে, মানুষ মেরে, মানবতা হত্যা করে, মুসলমানদের হত্যা করে, বলছে তারা নাকি দিনের কাজ করছে, বোম মেরে,
বিচারালয়ে বোম মেরে সন্ত্রাসযোগ্য কাজ করে মানুষের ইয়াতিম বানিয়ে মানুষকে বিধবা বানিয়ে মানুষের মাতা পিতা ছাড়া করে তারা বলছে এটা নাকি তাদের কি সওয়াবের কাজ, এটা কি সওয়াবের কাজ? এটাই হচ্ছে কনফিউশন, মানে এই হচ্ছে সুভাব। তারা যে করছে তাদের নিয়ত কিন্তু সাফ, তাদের নিয়ত কিন্তু জান্নাত, তাদের নিয়ত কিন্তু আল্লাহ, তাদের নিয়ত কিন্তু ধর্ম, কিন্তু বিষয়টা হচ্ছে সুভাব, তাদের কাছে বিষয়টা ক্লিয়ার নয়, দার যার কারণে তারা মানুষ মেরে জান্নাতে যেতে চাচ্ছে, যদিও রং ওই এটা ভুল পথ, এটা হচ্ছে সুভাব। আর একটা গ্রুপ দেখবেন হেলে তুলে দেখেন আপনারা ফেসবুকে, মানে মনে হচ্ছে যেন পাগল, এক নম্বর নাচানাচি, গাছে উঠা, পাশে বাসে উঠা, তারা এটাকে কি মনে করছে ধর্ম। আবার ইসে কেসে যাচ্ছে, কত রকম তাল বেতাল আপনারা দেখছে, আবার কেউ কেউ বলছে কি আমি নাকি রসুল্লাহ হাজির, ঠাস করে সবাই দাঁড়িয়ে যাচ্ছে, আবার কেউ ঈদে মিলাদুন্নবী করছে, এই তাল ইত্যাদি কত রকম, কেউ আবার যাচ্ছে, আমি নিজে দেখা, আমি যখন এমপিদের কাজ করতে যাচ্ছি গেছিলাম চট্টগ্রামে, দেখি যে নামাজ পড়ে ওই গরিবুল্লার পিছনে মানে কবর গিয়ে আমার সাথে সাথে চাচ্ছে, এই যে চাচ্ছে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে গেল তোমার কাছে সাহায্য চাই, অথচ না আমাদের পরপর যাচ্ছে কোথায় কবরে মাজারে, বড় বড় গরু ছাগলগুলো নিয়ে যাচ্ছে মাজারে, দরগায়, পীরের দরগায়, বাবার দরগায়, ওলির দরগায়, এগুলো সবগুলো সুভাব, কনফিউশন ব্যাস, এগুলো তাদের কাছে দিন ক্লিয়ার না, ধর্ম ক্লিয়ার না, এ ব্যাপারে তারা একেবারে ক্লিয়ার কনসেপ্ট তাদের নেই, যার কারণে তারা গুনা মধ্যে পতিত হচ্ছে, অথচ তারা মনে করছে কি আল্লাহ বলছেন, তারা মনে করে যে আমি ভালো কাজ করছি, পুণ্যের কাজ করছি, জান্নাতে যাওয়ার কাজ করছি, অথচ আল্লাহ বলছেন এটাকে কি হাবা মানসুরা করে দিবেন, ধুলি করায় ভূষিভূত করে দিবেন, ধুলি করায় করে দিবেন, কোনো ফায়দা আসবে না, উপকারে আসবে না। তাহলে এটা হলো একটা, দ্বিতীয় আর্থ হলো শাহওয়াত, এই যে চলে আসে এখন তো শুরুতেই আছে, শুরুতেই আছে শাহওয়াত, শাহওয়াত হলো টেন্ডেন্সি, আপনার মন চাইছেন জিনা করতে, এখনের মেয়েকে নিয়ে নিয়ে গেলেন এক জায়গায় অরণ্যে গহীর জঙ্গলে অন্ধকারে, মন চাচ্ছে গান, তাইরে নাম শুনতে, মন চাচ্ছে অমুকের গান শুনছে শুনছেন, মন চাচ্ছে সুদ খাইতে, মন চাচ্ছে ঘুষ খাইতে, মন চাচ্ছে এ করতে তা করতে, উল্টো পাল্টা যত আছে কোরআন বিরোধী কাজ সব কিছু আপনার মন চাইছে আপনি করছেন, এটাই হচ্ছে শাহওয়াত, এটাই হচ্ছে কি শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তি আপনাকে বলছে যে এখন কি বলো যে ব্লু ফিল্ম বলে খারাপ ছবি দেখছেন, খারাপ ড্রেস পর দেখছেন, এটাই হচ্ছে শাহওয়াত, এটা হলো কি শাহওয়াত। আল্লাহ বলেন জুয়িনা লিন-নাস হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, বলছে জুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুসজ্জিত করা হয়েছে, আকর্ষণীয় অ্যাট্রাকটিভ করা হয়েছে, কি জুয়িনা লিন-নাস হুব্বু শাহওয়াত, শাহওয়াত মিনান নিসা, স্ত্রী, বাল, বাচ্চা, ধন সম্পদ, এই এর থেকে বিরত থাকতে হবে, এটাকে ভালো ভালো ব্যবহার করতে হবে, এগুলোকে সুন্দর ব্যবহার করতে হবে। আপনি যদি আপনি শাহওয়াতের গোলাম হয়ে যান, আপনার প্রবৃত্তির গোলাম হয়ে যান, দুনিয়ায় ধ্বংস, আখেরাতেও ধ্বংস, দুনিয়া ধ্বংস, আর ওই লাস্টের দিন আসে পিটানি ঠাকানি মারপিট জাহান্নাম, তাই কিনা? এটা একটা। এরপরে আর একটা বিষয় গুনার কারণ, গুনার কারণ আর একটা বলবো, সেটা হচ্ছে গুনার কারণ আর একটা হলো শয়তান, এই বড় শয়তান ইবলিস হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আমাদের বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের মা হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালাম যে জান্নাত থেকে বাইর হলেন, এই পিছনে নাকের গুরুকে ফাওয়াসওয়াসা ইলাইহি শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াসওয়াসা ইলাইহি শয়তান, শয়তান কি বললেন, ওয়াসওয়াসা দিলেন, কাল বললেন ইয়া আদম, হে আদম, আলা আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, বলছে ওই আদম তুমি শোনো, তোমাকে আমি একটা বুদ্ধি, একটা পরামর্শ, একটা কথা বলবো না, একটা অ্যাডভাইস করবো না, মানে কি বলে এমন একটি গাছের কথা বলবো যে গাছের ফল খেলে তোমার এইখানে পারমানেন্ট থাকবে, আর জীবনদেহী তুই এখান থেকে বার হবে না, এটা তোমার জন্য পারমানেন্ট হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে, এবং তোমার এই রাজত্ব চিরস্থায়ী হয়ে যাবে। পরিশেষে কি করলেন বাবা আদম খেলেন, কি করলেন আল্লাহ বলে নকুল্লাহ বিতুমিনহা, বলছে আদম খেয়ে ফেলেছিস, নিষেধ অমান্য করেছিস, ব্রেক করেছিস, ছড়া করেছিস,
কি এখানে স্থান নেই, কুল্লাহ বিতু মিনহা, এখান থেকে বাইর হয়ে যাও, জান্নাতে আর জায়গা নেই। তাহলে শয়তানই কি করছে? শয়তান কাজ করছে। শয়তান আমাদের দ্বারা, এটা তো অনেক লম্বা দরকার, শয়তান আমাদের অন্যায় করার কয়েকটার মাধ্যমে, চোখের মাধ্যমে, কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে বলে, ওই দেখ যাচ্ছে মুখের মেয়ে সুন্দর, দেখ সুন্দরী যাচ্ছে দেখছি। কি বলে? কানের মাধ্যমে বলে, সুন্দর একটা গান আসছে অমুকের, অমুকের গান আসছে, খুব বাজারে চলছে, একটু শোন তো শুনছি, অমুকের গান, অমুক শিল্পীর গান। তারপর হাত দিয়ে বলে, অনেক দিন তো আসি, আমাদের লাভ তো অনেকদিন চললো, অনেকদিন বসে বসে কথা বললাম, একটু হাতের প্র্যাকটিস করি, শয়তান করা। এই জন্য বলছে আল্লাহ, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, তোমরা শয়তানের স্টেপস, এখানে বলছে খুতুয়াত স্টেপস কে অনুসরণ করে না, দূরে থাকো, স্টেপস বাই স্টেপস। একটা ছেলে এবং মেয়ের মধ্যে জিনা করায়, গিয়ে কি বলে নাকি ডাইরেক্ট ধর, ডাইরেক্ট না, ডাইরেক্ট অপারেশনের কথা বলে না, বলে আস্তে আস্তে প্রেম, ভালোবাসা, হাসি, তামাশা, কাছে বসা, মিষ্টি খাওয়া, একাকি, একাকিত্ব হওয়া, আস্তে 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 অপারেশন হয়ে যায়। এটা হচ্ছে স্টেপস অফ শয়তান। শয়তান পৃথিবীতে সব কিছু, সব অপরাধের, সব অন্যায়ের, সব অত্যাচারের মূল গুরু, নাকের গুরু কে? শয়তান। এই শয়তান থেকে বিরত থাকতে হবে। আরো তো বলার দরকার, এই ফাম এবং মুখ, মুখ বড় খাতারনাক, মুখ, এই মুখের কারণে মানুষ কাল কিয়ামতের দিন মাথা নিচু করে হাঁটবে, জানেন? কারণ এর ব্যাপারে এ বলেছে, একে অপবাদ দিয়েছে, এর ব্যাপারে মিথ্যা বলেছে, কোর্টে দাঁড়িয়ে সত্যকে মিথ্যা করেছে, মিথ্যাকে সত্য করেছে, স্টেজ শোতে আমাদেরকে বলছে রামাজাবি, আমরা নাকি ফিরকা বাতেলা, এই যে মুখ দিয়ে বলছে, এগুলো কাল কিয়ামতের দিন তার ভয়ানক বিপদ ডেকে আনবে, ঠিক কিনা? তাহলে এই মুখকে, এই লিসান, এই জিহ্বাকে সুন্দর ব্যবহার করতে হবে, সৎ পথে ব্যবহার করতে হবে, কোরআন হাদিসের পথে ব্যবহার করতে হবে। আমি আপাতত গুনার যে কারণ সেটা এখানে শেষ করছি, কারণ সময় সংক্ষেপ, আমাকে প্লিজ আরেকটু সময় দেবে, এত কষ্ট করে আনলেন বিমান দিয়ে, যদি সময় না দেন তাহলে কি হলো? আরো দুই দুই দিনে তো আছে, একদিন তো না। এরপরে গুনাহ, এটা হলো গুনার কারণ বলতেছিলাম, এখন আসেন গুনাহ করলে কি লস, এর কি কুপ্রভাব, এটা জানা দরকার না? গুনাহ করলে কি প্রভাব? প্রথমত প্রভাব আছে, কুপ্রভাব আছে নিজের বডি স্ট্রাকচারের উপরে, তারপর আছে সমাজে, পরিবারে, কবরে, রাষ্ট্রে, এগুলো এত কিছু যাব না, আমি সামারি বলবো, সংক্ষেপে খোলাসা বলবো। একজন ব্যক্তি যখন গুনাহ করলো, অপরাধ করলো, জিনা করলো, চুরি করলো, শেষ, কি আমি আর 5 মিনিট সময় নিচ্ছি, একজন ব্যক্তি যখন গুনাহ করলো তার কি হবে? তারপরে একজন চুরি করলো, গুনাহ করলো, তার কি হবে? চুরি করলে হাত কাটা যায়, জিনা করলে পাথর দিয়ে মারে, তাহলে তার কি হচ্ছে? দুনিয়াতে এর শাস্তি হচ্ছে কিনা? আখেরাতে তো আছে, আখেরাতে পড়া যাচ্ছি। এক ব্যক্তি সিগারেট খেলো, মদ খেলো, ইয়াবা খেলো, ড্রাগ খেলো, ইয়াবা কত রকম হিরোইন ফেনসিডিল খেলো, তার লাস্ট, তার কি হবে? তার শরীরের ক্ষতি, মালের ক্ষতি, ধনের ক্ষতি, সব কিছু ক্ষতি। অথচ কিয়ামতের দিন আপনারা জানেন তিরমিজি হাদিস, লা তাযিলু কাদাম আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, বলছে কিয়ামতের দিন একটা কদম আগে যেতে পারবে না, আগে পাড়াতে পারবে না, চারটি বিষয়ের হিসাব না দিয়ে, তার মধ্যে মাল, আপনার মালকে এদিক সেদিক ব্যবহার করছেন। ওভারঅল যেটা বলতে চাচ্ছিলাম, যে গুনার প্রভাব নিজের উপরে, শুধু কি তাই, গুনার কারণে কি হয়? ইলম থেকে বঞ্চিত, মাহরুম হয়, বঞ্চিত হয়। গুনাহ করলে কি হয়? রুজিরুটি কমে যায়, রুজিরুটির বরকত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদে ইমাম আহমদের হাদিস, বলছে ইন্নাল আবদা, বলছে ইন্নাল ইন্নাল আবদা লা ইউহরামু মিনার রিজকি, বলছে বান্দা রিজ থেকে বঞ্চিত হয়, বিধান বিন এরতা এরতা কি বহু, কিসের কারণে? গুনাহ করার কারণে। তাহলে রুজিরুটির কি হয়? বরকত চলে যায় গুনাহ করার কারণে। এবার আপনি সামনে যাই, গুনাহ করার প্রতিফল কি? সমাজ, এই যে সমাজে যা কিছু দেখছেন, এই যে ঝিল কি বলে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, এই সেই যত বালা মুসিবত, সব কিছু গুনার কারণে। আল্লাহ বলেছেন দহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, ও মানবতা, ও মানব জন, মানব, তোমরা মানবতা শুনে নাও, জেনে নাও, এই পৃথিবীতে যা কিছু দেখছো, এই যে পৃথিবীতে যত অপকর্ম, যত বিপদ আপদ, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যা কিছু দেখছো, সব কিছু তোমাদের হাতের কামায়, মানে গুনার ফল। এরপরে যাই আরেকটু সামনে, আরেকটু সামনে যাই, এর সামনে গিয়ে শেষ করবো, সেটা হলো গুনাহ করলে কি, যেটা আমি হাদিস পড়েছি এটা বলতে দেন প্লিজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
ওখানে কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুইটা ব্যক্তি কবরে কি হচ্ছে, আযাব প্রাপ্ত হচ্ছে, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। কারণটা কি শুনে নিন, গুনাহ বলছে ইন্নাহু মা লা ইউআযিবান, ওই দুইজন ব্যক্তি তাদের কবরে আযাব প্রাপ্ত হচ্ছে, আযাব দিচ্ছে ফেরেশতারা, মারছে কিসের কারণে, দুইটা সামান্য কারণ। দেখেন বলছে একজন ব্যক্তি পরচর্চা পরনিন্দা গীবত করে বলতো, এর কথা এর কানে, এর কথা এর কানে, এর বিরুদ্ধে এর বিরুদ্ধে ফেসকে বলকে কাটিং এই সেই করে বেড়াতো, তার কারণে কবরে আযাব হচ্ছে। আর একটা হচ্ছে কি, পেশাব করে পানি নিত না, তাহলে এগুলো গুনাহ কিনা, গুনার কারণে। আরো অনেক আর একটা হাদিস বলা দরকার ছিল, যে সমস্ত এ কি পেলাম, কবরেও শান্তি নেই, দুনিয়াতেও শান্তি নেই, আর পরিশেষে কি, যে আতি বললাম আমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আবদ্ধ হবে, গুনার কাজ করবে, ইউদখিলুহু নারা, তার স্থান কোথায়, নার জাহান্নাম খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী থাকবে। এই হাদিসটা এই আয়াতটি বোঝা দরকার, তা নাহলে আবার ওই জঙ্গি সৃষ্টি হবে। সেটা হলো যদি যদি ওই ব্যক্তি ওই পাপাচার ওই পাপি যদি ওই অবস্থায় তওবা না করে মরে তাহলে তার জন্য জাহান্নাম, কিন্তু সে যদি অনেক অপরাধ করলো অনেক অন্যায় করলো অনেক কিছু করলো কিন্তু মরার আগে তওবা করলো, আল্লাহ বলছে ইন্নি আল গাফুরুর রাহিম, আমি তওবা করি, আমি কি গুনাহ মাফকারী ক্ষমাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, মুসলিম শরীফের হাদিস শেষ ভাগে এই দুনিয়ার আসমানে এসে কি বলেন, কি বলেন, তিনটা জিনিস, হাল মিন সাইদ, কেউ কিছু আমার পাওয়া আছো, কেউ কি গুনাহ মাফ করার জন্য আমার কাছে হাত উঠিয়েছো চাচ্ছ, তার গুনাহ মাফ করো, তাহলে গুনাহ মাফ হবে, কিন্তু মরার আগে তওবা করতে হবে। এগুলো আর আমি শুধু এবার হেডলাইন্স বলবো কি কি করলে, কারণ আপনাদের তো বিপদ ফেলা দিছি, এখন বাঁচাতে হবে না, বাঁচানোর জন্য পয়েন্টগুলো বলছি। গুনাহ থেকে বাঁচার উপায় হলো, প্রথম তাকওয়া, আল্লাহ আল্লাহর ভয়, আল্লাহকে যথাযথ জানবেন বুঝবেন, সব কিছু দেখছেন তিনি, দেখেন শুনেন সব কিছু, আমাদের এই কিরামান কাতিবি দুইজন লিখছেন সব কিছু, কি আমাকে দিদি বলবেন ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এই যে নাও, এই যে তোমার আমলনামা, এই যে ভিডিও সিডি চালু করো, তোমার জন্য বিচারের জন্য যথেষ্ট। তাহলে আল্লাহকে যথাযথ ভয় করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, আর কি করতে হবে, ফরজ নফল আদায় করতে হবে, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, হাসানাত পূর্ণ কাজ গুনার কাজকে মিটিয়ে দেয়, ধূলিসাৎ করে দেয়, নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। তারপর আপনারা জানেন আল্লাহ জুমাতু ইলা জুমা ওয়াল উমরাতু ইলা উমরা ওয়াল হজ্জু ইলা হজ্জ মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, আপনি জানেন এক উমরা থেকে আর উমরা, এক জুমা থেকে আর এক জুমা, এক হজ থেকে আর এক হজ, এগুলো মধ্যকার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে দুইটা, আর একটা হচ্ছে আল আমরু বিল মারুফ, আর একটা কি ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এগুলো কি করে গুনাহ মাফ করে। আরেকটা হচ্ছে তাওবা ইস্তাগফার, আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে তাওবা করো, মাফ গুনার জন্য কান্নাকাটি করো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন মাফকারী গফুর গাফফার। আল্লাহ বলছেন ওমাই ইয়াগফিরু, বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দেন। অপর একটা আছে শিরিকের গুনাহ বাদে, তাহলে তার কাছে বেশি বেশি কি করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, বসে আছেন হাটে আছেন বাজার আছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব কষ্টের কাজ নাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি গুনাহ করার তৌফিক দেয় না গুনাহ থেকে বাঁচার তৌফিক দেয়, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার নবী রাসূলের সাথী হওয়ার তৌফিক দান করুন। আর পরিশেষে বলবো, এই যে আমার কিছু বই আছে, পাঁচটা বই আছে নামাজের উপরে, যে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ি এবং নামাজে সৃষ্ট মত পার্থক্যের দলিল ভিত্তিক সমাধান গ্রহণ করি, মানে দুইটা, মানে অন্যান্যরা যে নামাজ পড়ে আমরা যে নামাজ পড়ি তার দলিল আনছি এবং কোনটা জয়ীব কোনটা সহি সেটা কম্পেয়ার আলোচনা করছি। বিশুদ্ধ ইসলামী আকিদা, আমরা বিশুদ্ধ ইসলামী আকিদার লোক, একটা বই লিখেছি ইসলামী মাঝহাব মানার বিধান কি, আমাদের শায়খের পত্রিকা আল ইতিসার মনে হয় আমার ধারাবাহিক অনেক আলোচনা আসবে, একটা বই আছে তিরিশ পারার তাফসির এবং মুসলিম জীবনের বিভিন্ন বিধিবিধান, মদিনার ফজিলাত, মদিনার ফজিলাত, এগুলো অধিকাংশ মনে হয় তাওহিদ না ওহিদিয়া লাইব্রেরিতে পাবেন, ইনশাআল্লাহ সংগ্রহ করবেন, আশা করি উপকৃত হবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর সবশেষে শায়খের মাদ্রাসার জন্য শায়খের জন্য দোয়া করবেন যাতে করে এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। আওয়াজ আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।